আজি তিনিটা ট্রাম ধরি আপনার ই হয়ে আছে, গুণোৎসব হয়ে আছে। প্রথম ট্রামত আমি বি প্লাসে হয়েছে, কিন্তু নেক্সট 18 যে গুণোৎসব হল এ মারিছে, আর এইবার এ প্লাস হয়েছে। ইয়াতে আপনার ক্লাস কর সিনের পর ক্লাস ফাইভ লো ছটা ক্লাস, হ্যাঁ দুজনে শিক্ষক শিক্ষয়িত্রী দুটা শ্রেণী কোঠাত আপনার ছয়টা ক্লাস চলাবলে দিগদার হওয়া নাই? দিগদার মানে খুবই দিগদার হয়ে গেছে। ও এনে আমাক ইয়ারপরা ধর অফিসর পরা বি অফিসর পরা আমাক ভারবেলি কইছে যে আপনার এই গুলেজা বালিকা খন তিন নম্বর গুলেজার লগত এম এলোকেশন হয়েছে, প্রপোজাল ইতিমধ্যে বলে পঠাইছে। নাই এম এলোকেশন আমি মানি নল, এতিয়া সরকার যেন যেহেতু এইখান স্কুলত আমি বেকি পরিয়া আমি মানুষ, আমার বেকির সিপারের পরও লড়ি আহে, পূবপারের পরও আহে, যেহেতু আমি বেকির পশ্চিম পারতে স্কুলখন অবস্থিত। হ্যাঁ এসরের লড়া ছোৱালীখিনি কেনেক এই তিন নম্বর গুলেজারে যাব, যেহেতু ওসর সুবুরী আরও তিনটা সুবুরী আছে, এই লড়াবিলাক ইমান দূরত্ব যাওয়া, যেহেতু কন কন লড়া ছোৱালী এগুলো যা খুব অসুবিধা হব, যেহেতু সরপরা যাক এই তার গার্জেনবিলাকে নদী পার করে আনি কোনোরকম দি যায় ফট করে আহি বা স্কুলখন পায়, কিন্তু যদি দূরত হয় এক কিলোমিটার দূরত হয় কেনেক যাব। বাইদেউ আমাক কইছে ম্যানেজিং কমিটির কথাখিন উত্থাপন করেছে, এনেক বহু অভিভাবকের লগত আলোচনা করেছে বাইদেউ, যে এনে কথা স্কুলখন কিন্তু তিন নম্বর গুলাজের লগত এমালগেশন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ইয়ারপর অফিসের পর আমাক কই আছে, রাইজে সিদ্ধান্ত মানে স্কুলখন ইয়াতে থাকিব লাগে। গুলেজা বালিকা প্রাথমিক বিদ্যালয় কোন শিক্ষাখণ্ডের অন্তর্গত? রুচি শিক্ষাখণ্ড অন্তর্গত। কেটা ক্লাস আছে? ছয়টা। ছয়টা ক্লাস আপনাদের দুটা রুমত করে আছে, অসুবিধা হওয়া নাই? অসুবিধা হয়েছে, মই আন কি করি উপায় নাই, সরকারে নিদিয়ে। আপনাদের শিক্ষক কেজন আছে? আপনাদের দুজন। গুণোৎসবত কি গ্রেড পাইছে আপনারা? এ গ্রেড পাইছে, এ প্লাস গ্রেড পাইছে। এ প্লাস পাইছে, এ প্লাস। আপনার দেখিছো ইয়াত অফিস রুম নাই, বহার জায়গা নাই, ভালকে কেনেকে চলাই আছে বিদ্যালয়? কি করব, অসুবিধার মাঝতে করে আছে, উপায় নাই। সরকারের আহ্বান জানাম যে আমার অফিস রুম লাগে, শ্রেণী কোঠা লাগে, প্রধান শিক্ষয়িত্রী হিসাবে আছে।